আসসালামু আলাইকুম যারা পঁয়তাল্লিশতম বিসিএস দিচ্ছেন তাদের জন্য ধারাবাহিক সে ছাব্বিশতম দিনের পড়া নিয়ে এসেছি আজকে আপনারা পড়বেন আন্তর্জাতিক বিষয়বলি থেকে জাতিসংঘের বিভিন্ন প্রোগ্রাম ও ফান্ড সংক্রান্ত সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানিক যে বিষয়গুলো আছে ও অর্থনৈতিক জোটসমূহ দৈনন্দিন বিজ্ঞান থেকে আপনারা পড়বেন অজৈব যৌগ ধাতব পদার্থ ও তাদের যৌগসমূহ এবং অধাতব পদার্থ ভূগোল ও পরিবেশ দুর্যোগ থেকে আপনারা পড়বেন বাংলাদেশ ও বৈশ্বিক থেকে আবহাওয়া জলবায়ু নিয়ামক সময়ে সেক্টর ভিত্তিক অভিভাসন কৃষি শিল্প মৎস্য স্থানীয় আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাবসমূহ প্রাকৃতিক ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে পড়বেন দুর্যোগের ধরন প্রকৃতি ও ব্যবস্থাপনা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পড়তে থাকুন ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে